সালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা আপনারা যে যেখানেই থাকুন না কেন আশা করছি ভালো আছেন দীর্ঘ প্রতীক্ষিত সামার এসেছে আমাদের ইংল্যান্ডে তাই আমার মনে হয় যে আপনারা সামারকে উপভোগ করছেন আমি আজকের স্কিলস অ্যান্ড জবস ফর ইউ অনুষ্ঠানে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি আপনাদের সঙ্গে আজকে আমাদের বিশেষ একটা ব্যাপার নিয়ে আলোচনা হবে এবং আপনারা আমাদের সাথেই থাকবেন আপনারা জানেন আমরা এই অনুষ্ঠানটি শুক্রবারের পরিবর্তে রোব সোমবারে নিয়ে এসেছি সোমবারে সাড়ে সাতটা থেকে নয়টা পর্যন্ত এই প্রোগ্রাম আমাদের চলবে দেড় ঘন্টা আপনারা সময় পাবেন প্রশ্ন করবার সময় পাবেন আপনাদের অভিজ্ঞতা শেয়ার করবার আমরা যে বিষয়টির উপরে আজকে আলোকপাত করব আলোচনা করব সেটি হচ্ছে ট্রেনিং অ্যান্ড অ্যাপ্রেন্টিসশিপ সো ট্রেনিং এবং অ্যাপ্রেন্টিসিপের উপরে আমরা বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব। বিশেষ করে যে জিনিসটার উপরে আলোচনা করবো সেটি হচ্ছে যে সামনে এই অগাস্ট মাস থেকে যে সমস্ত চেঞ্জগুলি আসতেছে এই অ্যাপ্রেন্টিসশিপ ব্যাপারে সে সেগুলোর উপরে আমরা আলোচনা করব। যথারীতি আজকে অনুষ্ঠানে আমাদের এই স্টুডিওতে উপস্থিত আছেন মেডি প্রসপেক্টের সিইও জনাব শাফি চৌধুরী সালামালাইকুম শাফি চৌধুরী সালাম আপনি ভালো আছেন জি আপনি কেমন আমি আছি খারাপ না তবে হয়েছে কি গতকাল লুটন মেলা বৈশাখী মেলা উদযাপন হয়েছে সেখানে আমাকে একটু ম্যানেজমেন্টের দায়িত্ব প্লাস প্রেজেন্টেশনের দায়িত্ব পালন করতে হয়েছে আর সেই বিধায় আমি যথেষ্ট টায়ার্ড সেই টায়ার্ডনেসটা এখনও কে কাটিয়ে উঠতে পারিনি স্মার্ট থ্যাংক ইউ বাট এনিওয়ে আপনার সঙ্গে বসলে তো স্মার্ট না হয়ে পারা যায় না আর কথাবার্তা বলতে বলতেই ভালো লাগবে আর কি সেটাই দর্শকবৃন্দ আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি যেমনটি বলেছি এই সামারে সামার এনজয় করুন আর সাথে সাথে আমাদের এই প্রোগ্রামটাও দেখুন আর এটা আপনারা জানেন যে এটা এন্টারটেইনিং কোনো প্রোগ্রাম নয় তবে তাহলেও কিন্তু এটা কোনোভাবেই হেলা ফেলার ব্যাপার নয় তার কারণ আমরা কিছু ইনফরমেশন আপনাদের কাছে নিয়ে আসি আপনাদের নিজেদের জন্য আপনাদের ছেলে মেয়েদের জন্য এই কতগুলো জিনিস আমরা জানি কতগুলো জিনিস আমরা জানি না এই অজানা জিনিসগুলোকে আমরা চাই আমাদের এই অ্যান টিভির মাধ্যমে স্কিলস অ্যান্ড জবস ফর ইউ এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের কাছে প্রচার করতে সো দ্যাট আপনারা এ সম্বন্ধে জানেন এবং এই জানার মাধ্যমে হবে কি আমাদের ফিউচারটাকে আমরা প্ল্যান করতে পারবো তাই আমি এখন আর আমার কথা না বাড়িয়ে আমি বলবো অতিথিকে যে আজকে আপনি একটু এই যে ট্রেনিং এবং অ্যাপ্রেন্টিসশিপ এই ব্যাপারটাতে যে সমস্ত চেঞ্জগুলি এসছে বা আসতেছে বা আসবে এটার উপরে কিছু আলোচনা করুন প্লিজ আমাদের দর্শকদের জন্য থ্যাংক ইউ আনোয়ার ভাই শুরু করার আগে আমি দর্শকদের বলতে চাই ইসলাম আলাইকুম শুভ সন্ধ্যা গুড ইভিনিং আর একটা কথা বলা হয় না প্যারি অফটেন যে আমরা যদি এই প্রোগ্রামে ভুল করে থাকি প্রথমেই বলে নিচ্ছি দর্শকদের যে আমরা যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্লাস আমরা চাইবো আপনাদের আপনাদের যে এক্সপিরিয়েন্সটা আছে সেটা আমাদের সাথে শেয়ার করুন সো সো দ্যাট টুগেদার উই লার্ন ফ্রম ইচ আদা আপনাদের কাছ থেকে আমরা জানলাম আমরা চেষ্টা করব যতটুকু সম্ভব ক্ষুদ্র জ্ঞান দিয়ে আপনাদেরকে সাহায্য করতে যতটুকু পারি চেঞ্জ যেগুলো আসতেছে অগাস্ট মাস থেকে এটা দ্যার বি প্রফাউন্ড চেঞ্জেস কারণ ওই যে বাজেট কাট যেটা বাজেট কাট সব সেক্টরকেই কিন্তু ইফেক্ট করতেছে আপনার এই ট্রেনিং ফিল্ড বলেন অ্যাপ্রেন্টিশিপ বলেন সব জায়গাতেই কাট আসছে আমি শিওর আপনি দেখাচ্ছেন গতকালকে সানডে টাইমস নিউজ পেপারে যে পুরো দেশে এখন প্রায় টু মোর দেন টু ক্লাসরুম অ্যাসিস্ট্যান্স হিসাবে কাজ করেন তাদের কিন্তু গভর্নমেন্ট চিন্তা করতেছে যে এটা এফিসিয়েন্সি সেভিং এগেইন যে কাকে এই দুইশো তিরিশ হাজারের মধ্য থেকে কতজনকে কি করা যায় ছাটাই করা যায় ছাটাই করা যায় এবং ছাটাই করার মাধ্যমে কারণ এখন রাইট নেয়া এই টু হান্ড্রেড থার্টি থাউজেন্ড পিপুলকে যে এমপ্লয় করে গভর্নমেন্ট তার জন্য প্রায় ফোর বিলিয়ন ফান্ডস কি হয় খরচ হয় সেটা কমানোর চিন্তা করতেছে গভর্নমেন্ট তো এটা হলো একটা একটা দিক যারা এই ক্লাসরুম অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেন এই চিন্তাটা শুরু হচ্ছে সেকেন্ডলি হচ্ছে আমাদের যে ফিল্ড যেটা ট্রেনিং কিংবা অ্যাপ্রেন্টিশিপ এটাতেও চেঞ্জ আসতেছে হিউজ প্রথমে তুই প্রথমে যাদেরকে এফেক্ট করবে প্রফাউন্ডলি তারা হলেন টোয়েন্টি ফাইভ প্লাস তো আপনার যদি বয়স হয় টোয়েন্টি ফাইভ প্লাস তাহলে হচ্ছে কি ফার্স্ট অফ ফোকাস থেকে এখন পর্যন্ত আপনি কিন্তু টোয়েন্টি প্লাস যদি হয় আর আপনি যদি আনএমপ্লয়েড আনএমপ্লয়েড থাকেন যে কোনো ধরনের বেনিফিট আনএমপ্লয়েড কিংবা ইভেন যদি আপনি ওয়ার্কিং ফ্যামিলি ট্যাক্স ক্রেডিটও পান একটা বেনিফিটে থাকলে এখন পর্যন্ত হচ্ছে লেভেল থ্রি বলেন লেভেল থ্রি পর্যন্ত আপনার ফান্ডিং আছে অগাস্ট থেকে সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে না আর থাকবে না তখন প্রশ্ন হলো যে তাহলে এটা কি রিপ্লেস করছে কি হ্যাঁ ফার্স্ট অফ অগাস্ট থেকে এই যে ফান্ডিংটা নাই সেটা রিপ্লেস করবে আপনার লোন স্টুডেন্ট লোন স্টুডেন্ট লোন হচ্ছে কি ঠিক যা আপনি যদি ইউনিভার্সিটিতে যান এবং পড়ালেখা করেন যে স্টুডেন্ট লোন কোম্পানি ঠিক সেই রকমই লোন কি করা হবে এখন আপনি লোন এনে পড়ালেখা করতে পারবেন লেভেল থ্রি করতে পারবেন লেভেল ফোর করতে পারবেন অথবা লেভেল ফাইভ করতে পারবেন আমি ফিরে আসবো আপনার এখানে একজন কলার আছেন সালাম আলাইকুম কলার হ্যালো হ্যালো আমাকে শুনতে পাচ্ছেন জি জি পরিষ্কার শুনতে পাচ্ছি আপনাকে ভাই আপনি নামটি বলে একটু বলুন আপনি থেকে ফোন করেছেন আচ্ছা আমি লন্ডন থেকে ফোন করেছি আমি এইমাত্র অনুষ্ঠানটা আমি দেখলাম আমি ডিটেলস জানিনা আপনাদের অনুষ্ঠানের তারপরে আমার একটা প্রশ্ন ছিল জি বলুন আমি রিসেন্টলি টিচিং অ্যাসিস্টেন্ট কোর্সটা লেভেল থ্রি কমপ্লিট করেছি জি আমি বেশি দিন না এই দেশে আমি আছি আমি আমি জানতে চাচ্ছি আমি আমার সার্টিফিকেটটা পাওয়ার পরে এটা জবের ব্যাপারে কতটুকু নিশ্চয়তা বা আমি কি জব পাব এই ব্যাপারে অনেকে আমাকে ডিসার্সেন্ড করতেছেন যে এটা খুব একটা কঠিন হতে পারে কোনো জব টব পাওয়া এ ব্যাপারে আমাকে কোনো

গুড নিউজ নাই কারণ হচ্ছে গিয়ে কি এই পুরো দেশে টু হান্ড্রেড থার্টি থাউজেন্ড টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করেন লোকজন এবং এর জন্য খরচ হয় পাঁচ সরি ফোর বিলিয়ন ফান্ডস গভর্নমেন্টের এবং কালকের কি অনুযায়ী নিউজ অনুযায়ী দেখা যাচ্ছে যে গভর্নমেন্ট দেখতেছে যে কীভাবে এটাকে কমানো যায় এই নাম্বারটা তো এর জন্য আপনি কংগ্রেচুলেশন আপনি শেষ করেছেন লেভেল থ্রি ইন টিচিং অ্যাসিস্ট্যান্টস আমার কি থাকবে আপনাকে পরামর্শ থাকবে আপনি টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ না খুঁজে আপনি নার্সারিতে কাজ খোঁজা শুরু করেন এখন নার্সারিতে কিন্তু মেজরিটি ওয়ার্ক ফোর্স হলো ফিমেল মহিলারা কিন্তু ইদানিং এই ট্রেন্ডটা কিন্তু চেঞ্জ হচ্ছে আমরা দেখছি এখন এখন আপনার আস্তে আস্তে মেল যারা আছেন তারা নার্সারিতে কাজ করতেছেন তো আমার অ্যাডভাইস হবে আপনার জন্য আপনি মেইল মেল নার্সারি অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ দেখা শুরু করেন এবং আপনি যদি আগে যদি কাজ না করে থাকেন নার্সারিতে কিংবা স্কুলে যদি আপনার কোনো এক্সপিরিয়েন্স না থাকে আমি অ্যাডভাইস করবো আপনাকে যে ইমিডিয়েটলি আপনি একটা প্লেসমেন্ট নেবেন অর্থাৎ ওয়ার্ক এক্সপিরিয়েন্স নেবেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স নর্মালি এই নার্সারি বলেন অথবা প্রাইমারি স্কুলে বলেন তিন মাস থেকে ছয় মাস রাখে এরা রাখার পর ইফ ইউ আর ভেরি গুড এট ইট আপনি যদি খুব ভালো হন তাহলে এরা নিয়ে নেয় এবং ইয়েস আপনাকে আমি খারাপ খবর দিয়েছি যে টিচিং অ্যাসিস্ট্যান্ট গভর্নমেন্ট সরাতে চাচ্ছে তারপরেও এভরি স্কুল ইজ ডিফারেন্ট আপনাকে ইনকোয়ারি করতে হবে স্কুলগুলোতে যে কোনো ভেকেন্সি আছে কিনা অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ ভাই আপনি কল করবার জন্য আশা করি আপনি একটানা একটা ব্যবস্থা করে নিতে পারবেন এবং যেরকম সাজেশন করা হয়েছে সেই অনুযায়ী আপনি মানে ইয়ে করবেন আপনার যদি আরও কোনো প্রশ্ন থাকে বিস্তারিত আলাপ করবার দরকার থাকে তাহলে নিশ্চয়ই আপনি যোগাযোগ করবেন মেডি প্রসপেক্টের সাথে অথবা আমাদের ইমেইল করবেন যে ইমেইল অ্যাড্রেসটি দেওয়া আছে তাহলে আমরা আরও ডিটেলভাবে আপনার প্রশ্নের জবাব দিতে পারবো আমি পরবর্তী কলে যাচ্ছি আসসালামু আলাইকুম হ্যালো হ্যালো ভাই আসসালামু আলাইকুম আমি লাইনে ছিলাম ততক্ষণ ও আচ্ছা प्लीज আচ্ছা আমি একটু এড করতে চাই আমি যে কোর্সটা করেছি ওইটাতে আমার ওয়ার্ক প্লেসমেন্ট বাধ্যতামূলক ছিল আমি 10 একটা প্রাইমারি স্কুলে করেছি যেখানে নার্সারি ইনপ্রোব ছিল না এটা আমার ডিমান্ডে ছিল কলজ থেকে যে এটা এবভ রিট্রাকশন ক্লাসের উপরে হতে হবে আমি ইয়ার 2 পর্যন্ত করেছি 10 বছর আমি volunteers করেছি এটা কাজ না এটা না করলে কোনো অসুবিধা নেই যেহেতু আপনি ক্লাসে করেছেন ক্লাসরুম এটা ইট উইল বি হিউজলি বেনিফিশিয়াল ফর ইউ আপনি আপনাকে যেটা করতে হবে ভাইয়া আপনি যেখানে কাজ করেছেন দেড় বছর ওদের কাছ থেকে অগ্রিম ইন অ্যাডভান্স একটা রেফারেন্স নিয়ে আসবেন আপনি যে আপনি যে কাজ করেছেন দেড় বছর এবং আপনি কত ভালো ছিলেন হ্যাঁ আছে ফ্যান্টাস্টিক তাহলে আপনি কিন্তু জটপট কাজ দেখা শুরু করতে পারেন এখনই বিভিন্ন আপনি কোথায় থাকেন আপনি কি লন্ডন থেকে ফোন করছেন টটেনহাম থাকেন আচ্ছা তাহলে টটেন আম হল লন্ডন পার অফ হারিঙ্গে তাই না আচ্ছা প্রথমে আপনার হারিঙ্গেতে হারিঙ্গের ওয়েবসাইটে গেলেই দেখবেন লিস্ট আছে পুরু ভাড়াতে আপনার কতটা নার্সারি আছে ওখানে এবং কতটা প্রাইমারি স্কুল আছে আপনাকে একটু কাজ বেশি করতে হবে কারণ যেহেতু এটা রিসেশন ইয়ার আপনি প্রত্যেকটা এই নার্সারিতে আপনার সিবিটা এবং ওই যে অ্যাপ্রিসিয়েশন লেটার যেটা আপনি পেয়েছেন সেটা ইনক্লুড করে আপনি পাঠিয়ে দেন যে আপনি জব খুঁজতেছেন এবং এরপরেও যদি আপনার আরও অ্যাডভাইসের দরকার হয় কাইন্ডলি আপনি আপনার সিবি সহ আমাদের এই যে এন টিভিতে ইমেল অ্যাড্রেস যেটা আছে স্ক্রিনেই আছে আপনার আমি কি আরও একটু এড করতে পারি প্লিজ আমি বাংলাদেশে আমার আমি এমএ এলএলবি ডিগ্রিটা করে আসছিলাম আমার খুব ইচ্ছা ছিল যে এখানে বাঙালি কমিউনিটিতে আমি যদি কোনো এড্রেস স্কুলে আমি ঢুকতে পারতাম আমার খুব ইন্টারেস্ট ছিল এটা কি আমি এরকম কোন अटेम्प्ट নিতে পারি যে আমি টাওয়ারলেস বা ওইখানে কোন বাঙালি কমিউনিটিতে আপনি পারেন আপনাকে করতে হবে কি ওই যে আবার ওই রিসার্চ করতে হবে যে এই স্কুলগুলোর যে এড্রেসগুলো এড্রেসগুলো বেয়ার করে আপনি ডাইরেক্ট তাদেরকে অ্যাপ্রোচ করবেন সিবি সহ এবং একটা কাভারিং লেটার দেবেন কাভারিং এবং কাভারিং লেটারটাতে আপনি বলবেন যে কিসের জন্য আপনি তাদেরকে অ্যাপ্রোচ করতেছেন অবশ্যই জবের জন্য এবং কেন এই কাভারিং লেটারে বলতে হবে আপনাকে ওয়াই ইউ থিঙ্ক ইউ আর এ ব্যাটার ক্যান্ডেক্ট বুঝলেন কারণ আপনাকে দেখাতে হবে যে ইউ হ্যাভ ইউ পজেস সাম স্পেশাল স্কিলস যেটাকে যে স্কিলে আপনাকে অন্য পাঁচজন থেকে ডিফারেন্সিয়েট করে বুঝতে পারছেন তো এই জিনিসগুলো কিন্তু ওই যে সিবিটা সিবিটা আপনার ভালো হতে হবে সিবিটা স্ট্যান্ড আউট করতে হবে কারণ সবাই যেরকম সিবি লিখে এটা যদি আপনারও সিবি এই জনের মতো হয় তাহলে ইউ হ্যাভ নাথিং স্পেশাল টু অফার প্লাস আপনার যে এই কি যেটা পার্সন স্পেসিফিকেশন আপনার যে নলেজ এগুলো সবগুলো আপনাকে কথা বলতে হবে আপনার সিবিতে এবং সিবিটা কাইন্ডলি সিবিটা কাইন্ডলি আপনি কি রাখবেন এই মেকশিওর করবেন মাত্র দুই পেজের হয় কারণ আমাদের একটা টেন্ডেন্সি আমি দেখেছি সাউথ এশিয়ান কমিউনিটিতে যে পাঁচ পাতার দশ পাতার সিবি ছাড়া এখানে কিন্তু আপনার সিবির যে আমরা যে অ্যাডভাইস দিয়ে থাকি প্রথম প্যারাগ্রাফে যদি আপনাকে যদি আমার কি না হয় ইফ ইউ ডোন্ট স্ট্যান্ড আউট দেন ইউর সিবি ইজ গোয়িং টু দি বি তো আপনাকে ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল আপনার সিবি টু পেজেস নট মোর দেন টু পেজেস এটা আপনাকে খেয়াল রাখতে হবে এরপরে গুড লাক উইথ ইউর সার্চ আর আপনার যদি আরও অ্যাডভাইসের দরকার হয় ডিটেলড আপনি ইমেল করবেন আমাদেরকে ভাইয়া থ্যাংক ইউ ফর হলিং থ্যাংক ইউ ভাইয়া আপনার মনে হয় যে অনেকগুলো কথাই এসছে আমাদের মাঝ থেকে আর আপনি এইগুলোকে বেস করে চিন্তা ভাবনা করবেন সামনের দিকে কিভাবে এগিয়ে যেতে পারেন সেদিকে তো ভাই আপনার কাছে আমার একটি প্রশ্ন যে তাহলে আমরা মনে হয় ঘুরে ঘুরে ওই লোনের দিকে যাচ্ছি না কারণ আমার মনে আছে যে হয়তো বিশ বছর আগে যখন এদেশে লোনের কোনো ব্যাপার ছিল না টিউশন ফ্রি ছিল তারপরে আস্তে আস্তে সরকার টিউশন ইমপোজ করলো তারপরে লোন ব্যাপারটা আসলো তারপরে এখন ছাত্রদেরকে লোন করতে হয় বা প্যারেন্টসদেরকে প্যারেন্টসরা দিতে পারে না সেই টিউশন ফি জন্য ছাত্রদেরকে লোন করতে হয় এখন এই জবের ব্যাপারে আপনি আসলেন যে টিচিং অ্যাসিস্ট্যান্ট এখানেও লোনের ব্যাপারটা তো এখানে লোনের ব্যাপারটা কিভাবে ওয়ার্ক করবে আচ্ছা এই যে বাই খুব সম্ভবত উনি কি করছে ফান্ডেড প্রোগ্রাম করছে উনি ফান্ডিং পাইছে খুব সম্ভবত উনি যদি পঁচিশ বছরের উপরে হয় মানে আমি সাসপেক্ট করতেছি যে হি ইজ ওভার টোয়েন্টি ফাইভ অফ এজ উনি যদি এই অগাস্ট থেকে এই সেম টিচিং অ্যাসিস্ট্যান্ট কোর্সটা করতে চায় লেভেল থ্রিতে আর ফান্ডিং থাকবে না থাকবে না তখন কমেন্ট দিচ্ছে যে আপনাকে লোন করে আপনি পড়তে পারেন এই লোনটা আবার প্রত্যেক ট্রেনিং সেন্টার বলেন অথবা কলেজ তারাই আপনাকে অ্যাডমিনিস্টার করে দেবে এবং যতক্ষণ যতদিন পর্যন্ত আপনি টোয়েন্টি ওয়ান আপনি পাচ্ছেন না বেতন ততদিন পর্যন্ত আপনাকে এই লোনটা দেয়া লাগবে না এই ফেসিলিটিটা দিচ্ছে বাট যেটা হচ্ছে গিয়ে এখন আমরা উইয়া

পড়ার জন্য সুযোগ দিতেছে এবং তারা নাকি গ্রান্ট ও দেয় কতটুকু না আপনার যুক্তিযুক্ত এবং এগুলা থেকে আমরা কিভাবে সুযোগ সুবিধা লাভ করতে পারি হায়ার এডুকেশন বলতে আপনি স্পেসিফিক্যালি কোনটার কথা বুঝাচ্ছেন আমি আসলে খুব বেশি জানি আমি যতক্ষণ শুনেছি মানে যারা মানে কাজ কর্ম নাই এবং পড়াশোনা করতে চায় এরকম মানুষ যারা এই দেশে স্থায়ীভাবে বসবাস করতেছে এদের জন্যই এই সুযোগ সুবিধা থাকে আচ্ছা

অথবা এবাব লেভেল থ্রি অ্যাবাব হয় লেভেল থ্রি অথবা অ্যাবাব তাইলে আপনার আর ফান্ডিং ফাইতে নাই আপনি লোন আনিয়া হইবা এই লোনটা আপনি রিপেয়ার করা লাগতো না দেওয়া লাগতো না ফিরাইয়া আনটিল আপনি টোয়েন্টি ওয়ান থাউজেন্ড পাউন্ডস ইনকাম করতে পারেন পার ইয়ার ইয়ারিয়া এটার অ্যাডভান্টেজ আর কি ওকে ভাইয়া থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ইউ ফর ফোনিং আমরা আবার ফিরে আসবো আমাদের একটু ছোট বিজ্ঞাপন বিরতিতে যেতে হচ্ছে এরপরে আমরা আবার ফিরে আসবো আমাদের সঙ্গেই থাকুন আপনাদের বাকি প্রশ্নগুলো বাকি কলারদের প্রশ্নগুলো আমরা কিছুক্ষণ পরেই নেব বিজ্ঞাপন বিরতির পরে আপনারা দেখছেন স্কিলস অ্যান্ড জবস ফর ইউ সৌজন্যে মেরি প্রোস্ট